এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কোনো শিক্ষামূলক ভিডিও আমি করছি না, আজকের ভিডিওটা শুরু হয়ে স্টোরি টাইম। আমার গল্প করার কোনো মানুষ নাই, এর জন্য আমি ক্যামেরার সামনে বসে বসে গল্প করতেছি। আজকের ভিডিওতে শুধু আমি আমার গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো, যে কিভাবে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম, যে কারণে আমি 8 পেয়েছিলাম। কিন্তু আমি আসলে এই জন্য নিজেকে ক্রেডিট দিতে রাজি না, কারণ আমি 8 পাওয়ার প্রিপারেশন আমি মনে করি নিয়েও নাই, প্লাস আমি 8 পাওয়ার যোগ্যও না। বাট কিভাবে কিভাবে পেয়ে গেছি আমি নিজেও জানি না। তারপর আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটার স্টোরিটা জাস্ট একটু বলতেছি। আমার মনে হয় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যদি ভিডিওটা খুব বেশি বড় হয়ে যায় আমি হয়তো দুইটা পার্টে ভিডিও করব। প্রথম পার্টে আমি আলোচনা করব যে আইএলটিএস এর রিডিং পার্ট এবং লিসেনিং পার্টটা তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো, আর এর পরের পার্টে আমি বলার চেষ্টা করবো যে আইএলটিএস এর রাইটিং আর স্পিকিং পার্টটা কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। তো আমার রিডিং আর লিসেনিং এ 8.5 ছিল, আমার রাইটিং এ ছিল 6.5, স্পিকিং এ ছিল 8। তো এই সব মিলে আমি 10-এ 8 পেয়েছি। প্রথমে আসছে রিডিং আর লিসেনিং পার্ট। রিডিং আর লিসেনিং পার্টে আমি মনে করি যারা ভালো করতে চায় আইএলটিএস এ তাদের মেইন টার্গেট করা উচিত, কারণ এই জায়গাটা হচ্ছে ওই আগের বাংলাদেশের সিস্টেমের গোল্লা ভরাট। এটা কম্পিউটার বেসড, তুমি যদি চাও এখানে 100-তে 100 পাওয়া সম্ভব প্রত্যেকটা ইনফরমেশন কারেক্ট করে। আর অন্যদিকে তোমার রাইটিং আর স্পিকিং হচ্ছে হিউম্যান বি খাতা তোমার ইভালুয়েট করবে, তো ওইখানে পার্সোনালাইজ ভ্যারি করে কে তোমার লেখা কতটা পছন্দ করলো না করলো তার উপর। আমি এর আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার আইএলটিএস এ ভালো করার মূল মোটিভেশনটা ছিল হচ্ছে 16,500 টাকাতে আইএলটিএস এ রেজিস্ট্রেশন করা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আমি 4 বছরেও মনে হয় না কোনো কিছুর জন্য 16,500 টাকা জমা দিছি কোথাও। তো তারপরে যখন আমি একটা পরীক্ষার জন্য এতগুলো টাকা জমা দিয়েছি, তখন আমার মনে হয়েছে আমি বিদেশে যাইবার না, যে আমার পরীক্ষা ভালো করে আব্বুকে বলতে হবে যে আব্বু তোমার কষ্টের টাকাগুলো আমি নষ্ট করি নাই। তো আমি হলে চলে গেছিলাম, আমি নীলক্ষেত থেকে 3টা বই কিনেছিলাম। আমার আমার বইগুলো ছিল হচ্ছে প্র্যাকটিস প্লাস, বেশিরভাগ মানুষ কেমব্রিজের বই সলভ করে। কেমব্রিজের বইগুলো আমার আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম, তারা বলেছিল যে কেমব্রিজের বইগুলো একটু বিগিনার লেভেলের, তো আমি আমার নিজেকে একটু বিগিনার থেকে একটু উপরের দিকে ভাবতাম, তো আমি যেন প্র্যাকটিস প্লাস কিনে নিয়েছিলাম। তো ওই বইগুলো আমি সলভ করতাম রিডিং এর জন্য, এবং আমি যে পার্টগুলো আমার বেশি ভুল হইতো আমি সে পার্টগুলো বারবার প্র্যাকটিস করতাম। যেমন আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোনো সমস্যা ছিল না, আমার সমস্যা ছিল যে ম্যাচিংয়ে, আমি ওই যে সেন্টেন্সের সাথে প্যাসেজ ম্যাচিং করতে হয়, ওই দুটো জিনিস আমার বারবার ভুল হচ্ছিলো। তো আমি ওই বইয়ের যতগুলো ম্যাচিং ছিল সবগুলো করেছি, তারপর আমি অনলাইনে গিয়ে খুঁজেছি যে ম্যাচিংয়ের আরও কোনো মক টেস্ট দেওয়া যায় কি না। তো যেগুলো আমার ভুল হচ্ছিলো সেগুলো আমি বারবার প্র্যাকটিস করেছি। আরেকটা জিনিস আমার রিডিং অনেক বেশি হেল্প করেছে, সেটা হচ্ছে যে জিআরই প্রিপারেশন নিয়েছিলাম আমি ভুলে। আমি জানতাম না আমার সাবজেক্টের জন্য জিআরই লাগে না, এর আগে 2 মাস জিআরই প্রিপারেশন নিয়েছিলাম। জিআরই জন্য আমি কিছু ওয়ার্ড মুখস্থ করেছিলাম, হাই ফ্রিকোয়েন্সি 330 ওয়ার্ড যেটা, সেটা মুখস্থ করেছিলাম। ওই ওয়ার্ডগুলো মুখস্থ করা আমার জন্য সহজ ছিল না, আমি হলের রুমে বসে বসে চিল্লায় চিল্লায় ওয়ার্ড মুখস্থ করছি, রুমের আপুরা বিরক্ত হয়ে আমাকে রুম থেকে বের করেছে, আমি বারান্দায় গিয়ে হাঁটতে হাঁটতে আমি ওয়ার্ড মুখস্থ করছি। ইভেন এমন হয়েছে যে আমি ডেটে গেছি আমার বয়ফ্রেন্ডের সাথে, রেস্টুরেন্টে বসে সে খাচ্ছে আর আমি ওয়ার্ড মুখস্থ করতেছি, আমি তাকে বলছি তুমি কি খাওয়া শেষ করে আমাকে একটু ওয়ার্ডগুলো ধরতে পারবা। সবাইকে আমি বিরক্ত করছি, এবং ইট ওয়াজ নট ইজি ফর মি, কারণ আমি না মুখস্থ করাতে ভালো না। যাই হোক, আলটিমেটলি ওই ওয়ার্ডগুলো আমি শেষ করতে পারছিলাম। তো এই জিনিসটা আমার অনেক হেল্প করছে। আমি আইএলটিএস এর রিডিং পার্টে এমন কোনো ভোকাবুলারি পাইনি যেটা আমার ওই 333 থেকে কমন পড়ে নাই। তো এটা তুমি করতে পারো, তুমি যদি আইএলটিএস এর অনেক ভালো করার টার্গেট থাকে তাহলে তুমি এই 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এটা মুখস্থ করতে পারো, এটা খুবই হেল্প করছে। আরেকটা জিনিস যেটা হেল্প করছে সেটা হচ্ছে জিআরই রিডিং ম্যাটেরিয়ালগুলো অনেক বেশি ফালতু হয়, অনেক বোরিং। ওইখানে ধরো তোমাকে মিউজিকের উপর একটা রিসার্চ পেপার, সেটা তোমার পড়ে তোমার কোশ্চেন অ্যান্সার করতে দিবে। আমি জানি না মিউজিকের কিছু, এবং এত ভেগ এত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে যেটা থেকে তোমার অ্যান্সার করা অনেক বেশি কঠিন। আমি যখন ওই জিনিসটা পড়ে এসে আইএলটিএস এর রিডিং ম্যাটেরিয়াল পড়েছিলাম, আইএলটিএস এর রিডিং ম্যাটেরিয়াল আমার পুরো ড্রিমই মনে হয়েছে। ওখানে খুব সুন্দর সুন্দর ন্যাশনাল জিওগ্রাফিক অথবা রিডার্স ডাইজেস্টের পাবলিশ কোনো একটা স্টোরি ওখানে দিয়ে দিবে, যে স্টোরিটা হয়তো একটা গল্প থাকবে, একটা কোনো এথনিক কমিউনিটির গল্প অথবা কোনো একটা প্লেসের গল্প, কোনো একটা জায়গার হিস্ট্রি অথবা জাপানি সামুরাই এক্স এসবের নিয়ে গল্প। আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। এছাড়া আমি সারা জীবনে পড়তে খুব পছন্দ করি, যারা আমাকে চেনে সবাই জানে যে আমি গল্পের বই নিয়মিত কিনি, নিয়মিত গল্পের বই পড়ি, আমি আগেও পড়তাম এখনও পড়ি। আমার মনে হয় যে আমার পড়ার হ্যাবিটটা আমাকে অনেক বেশি হেল্প করেছে রিডিং পার্টে ভালো করার জন্য। শুধু রিডিং পার্ট না, জীবনে আর অনেক জায়গায় আমার মনে হয় বই পড়ার অভ্যাসটা আমাকে অনেক কিছু থেকে যেমন সেফ করেছে, অনেক ধরনের ব্যাড হ্যাবিটস থেকে, অনেক ধরনের ডিপ্রেশন থেকে আমাকে বই পড়ার হ্যাবিটটা আমাকে সেভ করেছে। আবার অনেক জায়গায় তোমার যেখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে,
বা যেখানে তোমার অধ্যাবসায়ের পরীক্ষা দিতে হয়েছে, সেই জায়গাতেও আমার মনে হয় আমার বই পড়ার হ্যাবিটটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সবচেয়ে ফেভারিট ট্রেট কি তোমার নিজের সম্পর্কে, তাহলে আমি বলবো যে আমি বই পড়তে অনেক পছন্দ করি, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ট্রেট অ্যাবাউট মাইসেলফ। এছাড়া আমার আরেকটা ছোট্ট টিপস আছে যেটা তোমার আইএলটিএস রিডিং পার্ট এবং লিসনিং পার্ট দুইটার জন্যই তোমার লাগবে, সেটা হচ্ছে যে আগে কোশ্চেন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে কোশ্চেনটা আগে পড়ে ফেলা। অনেকে কি করে যে আগে আমি পুরো প্যাসেজটা পড়বো, তারপর আমি কোশ্চেন পড়বো, কোশ্চেনে যে জিনিস জানতে চাবে ওইটা প্যাসেজে গিয়ে আবার খুঁজবো, খুঁজে খুঁজে তারপর কোশ্চেন ভরাট করবো, অনেক বেশি সময় নষ্ট হয়। আমি বলবো যে কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আগে কোশ্চেনে যা যা জানতে চাইছে সেটা পুরোটা পড়ে ফেলবা, তারপরে তুমি প্যাসেজে যাবা। প্যাসেজে গিয়ে তুমি খোঁজার চেষ্টা করবে যে কোশ্চেনে যে যে ইনফরমেশনগুলো জানতে চাইছে সেই ইনফরমেশনগুলো কোথায় আছে। তাতে কি হয়, তোমার লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস তোমার পড়তে হয় না, এবং তুমি যখন যে ইনফরমেশনটা পেয়ে যাবো ওটা তুমি মার্ক করে ফেলবা। তারপর যখন তোমার প্যাসেজটা পড়া হয়ে যাবে ততক্ষণ তোমার সবগুলো কোশ্চেনের অ্যান্সারও বের করা হয়ে যাবে, তারপর তুমি জাস্ট লিখে দিবা তোমার অ্যান্সারটা, তাতে কি অনেক বেশি এফিশিয়েন্ট হয়। তো এই গেলো আমার রিডিং পার্ট। এই এছাড়া আমার মনে হয় না রিডিং পার্ট সম্পর্কে কাউকে উপদেশ দেওয়ার মতো আমার কিছু আছে। লিসেনিং পার্ট, লিসেনিং পার্টে যদি আমি লং টার্মে কেউ ভালো করতে চায় তাহলে আমি বলবো অবশ্যই যে জিনিসটাতে তোমার ইন্টারেস্ট লাগে সেই জিনিসটার ভিডিও বারবার দেখা। আমি যেমন আমি বছরের পর বছর মাস্টার শেফ দেখছি। মাস্টার শেফে কি হয়, কিচেনে অনেক ধরনের ভোকাবুলারি ইউজ করে, যে ভোকাবুলারিগুলো আমাদের সচরাচর আমরা ইংলিশে শিখি না বা জানি না, ওই ধরনের কিছু আনকমন জিনিস আমি মাস্টার শেফ দেখে শিখেছি। তার মধ্যে তাদের কথা বলার প্যাটার্নটা সম্পর্কে আমি ইউজ টু হয়ে গেছি, যে কারণে আমার পরে যখন আমি আইএলটিএস রিডিং লিসেনিং দিতে গেছি তখন ওই যে ওই বিদেশিরা যে কথা বলতেছিল তাদের যে অ্যাকসেন্ট এগুলো বুঝতে আমার কষ্ট কম হয়েছে। আমি মাস্টার শেফ এনজয় করতাম, আমি সিজন টু থেকে শুরু করি, মানে সিজন টেনের এমন কোনো এপিসোড নাই যেটা আমি বাদ দিয়েছি। যার যেটা ভাল লাগে, কেউ যদি মেকআপ টিউটোরিয়াল দেখতে চায় ওকে ফাইন, তোমার যদি স্পোর্টস নিয়ে ইন্টারেস্ট থাকে স্পোর্টস রিলেটেড কোনো একটা চ্যানেল দেখো। আর আমার মনে হয় কি, আমি তো আগের কালের যুগের মানুষ, এখনকার যেহেতু ইউটিউবের স্পিড অনেক ভালো, সবাই নেটফ্লিক্স আছে বাসায়, আমার মনে হয় এখনকার স্টুডেন্টদের আমার সময়ের স্টুডেন্টদের থেকে লিসেনিং ইংলিশের লিসেনিং অনেক বেশি ঝরঝরা। তারপর আমি বলবো যে কিছু কিছু স্টুডেন্ট এখনও আসছো তোমরা যারা অনেক বেশি হিন্দি কন্টেন্ট দেখো বা কোরিয়ান কন্টেন্ট দেখো, ওই জিনিসটা একটু কমিয়ে হয়তো আর একটু ইংলিশ কন্টেন্ট বেশি দেখলে যা হয় যে তোমার ইংলিশের লিসেনিংয়ে যে জড়তা, অনেক সময় যা বলে আমি জিনিসটা ধরতে পারি না, এই ধরনের জড়তাগুলো কেটে যাবে। আমি 2009 থাকতে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমার লিসেনিং টেস্ট দিতে হয়েছিল এবং ওই লিসেনিং টেস্টের রেজাল্ট খুবই খারাপ হয়েছিল। আমি প্রথমবার মতো আবিষ্কার করলাম যে আমি যদিও বা রিডিংয়ে অনেক ভালো ছিলাম ওই সময় কিন্তু আমার লিসেনিং খুব খারাপ। তো ওই দিন আমি ওই স্কলারশিপটা পাইনি, তো আমি ওই তখন থেকে আমি বাসায় এসে আমি HBO তে মুভি দেখা শুরু করছিলাম। HBO তে মুভিতে কি হয়, নিচে সাবটাইটেল থাকে, তুমি যদি কোনো কথা নাও ধরতে পারো নিচে লিখাটা দেখে তুমি বুঝতে পারবে যে লোকটা আসলে কি বললো, ওই শব্দটা ওই পার্টিকুলার দেশের মানুষ কিভাবে উচ্চারণ করছে তুমি দুটাকে অ্যাসোসিয়েট করতে পারবা। এটা একদিন দুই দিনে হয় না, এটা বছরের পর বছর আমি মুভি দেখার কারণে বা মাস্টার শেফ দেখার কারণে আমার এই লিসেনিং স্কিলটা ডেভেলপ করছে, যাতে আমি এখন বিদেশিদের কথা বুঝতে পারি। এটা হচ্ছে লং টার্মের হিসাব, সবার কাছে লং টার্ম থাকে না, যাদের কাছে 1-2 বছর সময় আছে তারাই জিনিসটা ট্রাই করতে পারো, আর যাদের কাছে এই সময়টা নাই তাদের আমি বলবো তোমাদের জাস্ট আইএলটিএসের যে লিসেনিং পার্টের যে রেকর্ডিংগুলো ওই রেকর্ডিংগুলো বারবার শোনা, বারবার শোনা এবং বারবার প্র্যাকটিস করা। এবং তোমার মনে রাখতে হবে যে তুমি কিন্তু রেকর্ডিংটা একবারই শুনতে পাবা, তুমি যদি লিসেনিং পার্টের কোনো একটা ইনফরমেশন মিস করে যাও তাহলে তুমি আর ওই জিনিসটাকে যে রিপ্লে করে আবার শুনে আবার অ্যান্সারটা লিখতে পারবো এরকম কিন্তু সুযোগ নাই। এর জন্য আগের মতো আবার তুমি যখন কোশ্চেন পেপারটা পাবা সঙ্গে সঙ্গে কোশ্চেনটা পড়বা যে কোশ্চেনে তারা কি জানতে চাইছে, এবং তুমি যখন লিসেনিং শুনবা তখন তুমি কোশ্চেনের দিকে তাকায় থাকবা। যখনই যে ইনফরমেশনটা তুমি পাবা, ইনফরমেশন অলওয়েজই সিরিয়াল বাই আসে, এমন না যে সি এর অ্যান্সার প্রথমে দিয়ে বি এর অ্যান্সার পরে দিবে। তো এর জন্য তুমি কোশ্চেন ধরে বসে থাকবা এবং যখনই যে কোশ্চেন অ্যান্সারটা আসবে তুমি সঙ্গে সঙ্গে শুনবা আর লিখে ফেলবা, তোমার মিস করার চান্স অনেক বেশি কমে যায়। এবং লিসেনিং পার্ট আমি বলবো কিছুটা ট্রিকি, এটার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই তো গেল ভিডিওর প্রথম পার্ট। এই দুই পার্ট এই এই পার্টে আমি আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে রিডিং আর লিসেনিংয়ে ভালো করতে হয়। এর পরের পার্টে আমি বলার চেষ্টা করবো যে কিভাবে আইএলটিএসের রাইটিং আর স্পিকিং পার্টে ভালো করতে হয়। তোমরা যদি জানতে আগ্রহী হও তাহলে ভিডিওর সেকেন্ড পার্টটা দেখতে পারো। আর আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমি স্টাডি ইন অ্যাব্রড রিলেটেড ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো শেয়ার করি। ফেসবুকে সরি ইউটিউবে তো শুধু ভিডিও শেয়ার করা যায়, বাট অনেক পেপার ডকুমেন্ট থাকে যে জিনিসগুলো ইউটিউবে আমি শেয়ার করতে পারি না, সেটা আমি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা ওইখানে জয়েন করতে পারো, এটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব।
আর সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।